বিরাটির বণিক মোড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ক্রমশই জল ঘোলা হচ্ছে। সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে প্রাথমিক তদন্তে। বৃহস্পতিবার ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তথ্য সংগ্রহের পর তিনি জানান, সব দিক থেকেই তদন্ত করা হচ্ছে। পুরো ইনসিডেন্ট পুলিশ তদন্ত করে দেখছে। এখনো পর্যন্ত আমরা ইম্পর্টেন্ট ক্লু পেয়েছি, সেই ডিটেলস এখানে শেয়ার আমরা করছি না। ইনভেস্টিগেশন ভালোই এগোচ্ছে অ্যান্ড অ্যাপারেন্টলি বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে 5টা বুলেট উন্ড আছে। হয়তো পোস্টমর্টমে আরও ক্লিয়ার হবে আর কী কী আছে, সব দিক থেকেই পুলিশ দেখছে। মোটিভ কি এখনো পর্যন্ত ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? আমরা তদন্ত করছি, ওটা ডিটেইলস পরে বলবো। কোনো ব্যবসায়িক শত্রুতা নাকি পলিটিক্যাল? না, সব সব অ্যাঙ্গেল থেকেই আমরা দেখছি। কোনো পলিটিক্যাল সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। পুলিশ তদন্ত করছে, পুলিশ তৎক্ষণাৎ তার পরপরই এখানে এসিপি থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা এসেছিলেন কালকে রাত্রিরে। আজকেও ওরা ঘটনার তদন্তে রয়েছে এবং তদন্ত হলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে কারা এই খুনের পেছনে আছে। আসলে আমরা এটা দেখেছি যে 19-এর নির্বাচনের পরেও আমাদের দলীয় কর্মী এবং 6 নম্বরের সভাপতি নির্মল কুণ্ডু খুন হয়েছিল, আবার 21-এর নির্বাচনের পরে এই 18 নম্বর ওয়ার্ডে একটি এত তরতাজা ছেলে আমাদের কর্মী তাকে খুন করা হলো। এর পেছনে যে দুষ্কৃতীরা রয়েছে তারা নিশ্চিতভাবে আমরা বলতে পারি বিজেপির মদতপুষ্ট। কালকে এখান থেকে একজন ধরা বিজেপির এজেন্ট হয়ে ইলেকশনে কাজ করেছে। 21 জুলাই এর রাতে পার্টি অফিসের কাছেই গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত 10:30 নাগাদ ওয়ার্ড অফিস থেকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, 3-4 জন দুষ্কৃতী দুটি বাইকে চড়ে এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার এক দুষ্কৃতীকেও মারধর করা হয়। এবার সেই ঘটনার জেরেই এই খুন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে, যদিও ইতিমধ্যেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।